সাফারি দুটো থেকে শুরু, সেই জন্যই এত তাড়াতাড়ি করছি। জাস্ট আমি লাঞ্চটা করে নিয়ে দেখা হচ্ছে একদম সাফারিতে। ভিডিও সঙ্গে থাকবেন, অনেক কিছু দেখানোর আছে আর আজকে থেকেই অ্যাডভেঞ্চার শুরু। তো সাফারিতে বেরিয়ে পড়েছি, সঙ্গে মলয় গৌরব তো আছেই, এছাড়াও আমাদের সঙ্গে ছত্তিশগড় থেকে ভাইয়া কা নাম কে সৌরভ, সৌরভ আর এক ম্যাডাম জি হ্যায়, ম্যাডাম নাম প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা। তো আমরা এই কজনে মিলে জিপে করে আজকে যাচ্ছি সাফারি। তো থাম, সঙ্গে থাকবেন, আলটিমেট অ্যাডভেঞ্চার হবে। এখন যে গ্রামটার মধ্যে আমি আছি, এই গ্রামটার নাম হচ্ছে কুলধারা গ্রাম। তো কুলধারা সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু শুনেছে। তো এই কুলধারা ভিলেজটা হচ্ছে পালি বলে একটা রাজস্থানের গ্রাম আছে, সেই পালি গ্রামের ব্রাহ্মণ অর্থাৎ পালিওয়াল ব্রাহ্মণদের এটা একটা গ্রাম ছিল। তো এখানে হিস্ট্রি লেখা আছে, আমি সেই হিস্ট্রিটা আমি একটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি কথায় আছে যে এই পালি ব্রাহ্মণরা এক রাত্রের মধ্যে এই যে জায়গাটা আছে এই গ্রামটা তারা ছেড়ে চলে যায়, ফলে এই জায়গাটা পুরো যেমনকার সমস্ত কিছু বাড়িঘর তো যেমন কিছু ছিল এখনও ঠিক সেরকমভাবেই পড়ে আছে, ভেঙে গেছে, এগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মোটামুটি গোটা এদিকে যা কিছু জায়গা আছে সবই এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, শুধু ভিতগুলো বেঁচে আছে। তো এটাকে অনেকে ভুতুড়ে গ্রাম বলে, তবে এটা ভুতুড়ে গ্রাম নয়। এখানে যতগুলো ঘর আছে সবকটা ঘরই ঠিক একই ধরনের, সুতরাং প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়। আমি যেমন এইটা দেখাই, এই জায়গাটা হচ্ছে এটা একটা ঘর, জাস্ট ভিতরে ঢুকলাম। এখানে ঘরের দেওয়ালগুলো দেখা যাচ্ছে, জানলা, এখানে উপরে ওটা সিঁড়ি। তো এটা একটা ঘর ছিল, জাস্ট ঘরের ভাঙা অংশটুকু এখানে পড়ে আছে। তো এখানে যতগুলো এখানে আছে সবকটাই এই একই রকমভাবে এখানে পড়ে আছে, তো সবকটাকে ঘুরে ঘুরে দেখার কোনো মানে হয় না। এই গ্রামের মধ্যে শুধুমাত্র এইখানে কয়েকটা ঘর শুধুমাত্র সংরক্ষণ করে এখনো পর্যন্ত রাখা আছে, যেটা আপনারা গিয়ে দেখতে পারেন। এই গ্রামটায় রাতের মধ্যে আসা যাওয়া যায় না, কারণ এখানে সিকিউরিটি আছে এবং গ্রামটাকে পুরোটা ঘেরাই আছে। রাত্রেবেলা এখানে আর্মি এখানে পাহারা দেয়। এখানে বলিউডের অনেক ছবি শুটিং হয়েছে, যেমন আমি জানতে পারলাম এখানে ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলে, কাচ্চে দাগে বলে কোনো একটা সিনেমা আছে, এখানেই তার লাস্ট সিন শুটিং হয়। তো তারাই এখানে কিছু ভাঙাচোড়া করে, তারপর থেকে আর কোনো কিছু এখানে যতগুলো বাড়ি আছে একটা পাথরও কেউ কোনোদিনও সরায়নি, ভাঙেওনি, এটাও নাকি শোনা যায়। এখানে ফেলে যাওয়া যে সোনাদানা বাসনপত্র সেটা এখানেই পড়ে আছে, যদিও আমি এখানে দেখতে পাচ্ছি না। এই জায়গাটা পুরোটাই পুলিশ প্রোটেক্টেড, পুলিশের নজরে দিয়ে আপনি এই জায়গাটা কিন্তু ঢুকতে পারবেন না রাতের বেলাতে। প্রথমে কুলধারা এসেছিলাম, কুলধারার পরে এখন এসেছি মরুভূমির মাঝখানে এই ওয়েসিসে। তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, কুলধারা এবং এই ওয়েসিস। তো এই ওয়েসিস গরমকালে পাশাপাশি যদি কোনো গ্রাম থাকে সেই সমস্ত গ্রামের জলের একটা উৎস হচ্ছে এই ওয়েসিস। তো অনেক গ্রামও হয়তো এখানে আশেপাশে যারা আছে তারা হয়তো এই ওয়েসিসের জল ইউজ করে। এই ওয়েসিস হচ্ছে কীরকমভাবে বৃষ্টির জল জমে হয় এবং ভূগর্ভস্থ জল অর্থাৎ মাটির সবচেয়ে নিচে মানে ভূগর্ভস্থ জল মাটির ওপরে উঠে আসে এবং বৃষ্টির জল মিশে ওয়েসিস তৈরি হয় এবং ওয়েসিসের গায়ে উদ্ভিদ জন্মায়, আর তার ফলে কী হয় এই জায়গাটা সারা বছরই জল থেকে যায়।
কুলধারা এবং বৈশিষ্ট্য ঘোরা হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে একদম মেন ডেজার্টে, উট সাফারিতে। ভিডিও সঙ্গে থাকবেন কিন্তু। চলে এসেছি ক্যামেল সাফারিতে। হ্যালো, কেসে হো? উটের পিঠে বসেছি। তো প্রথমে প্রথমে পিছনটা উঠবে, তারপরে সামনেটা উঠবে। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, উটের পিঠে করে এভাবে যাওয়া। পিছনে গৌরব আর মলাই আছে। উটের পিঠে বসে বসেই আজকে সানসেট দেখবো। এখন বিকাল মোটামুটি 5:15 মতো বাজে। ক্যামেল সাফারি করছি, ক্যামেলের পিঠে যাচ্ছি। তো ঠিক একদম জটায়ু, ফেলুদা এদের কথা মনে পড়ছে। আর উটে ওঠার সময় এবং উট থেকে নামার সময় উটের ওঠা বসাটা একটু ভালো করে খেয়াল করতে হবে, নাহলেই কিন্তু দুম ফটাস, নাহলেই কিন্তু দুম ফটাস। চলি চলি চলি, কোথায় চলি রে? যে আমার উপরে যে আছে সেও ভিডিও বানাচ্ছে। এই মরুভূমির জাহাজের উপর উঠে আছি অ্যাকচুয়ালি। তো দারুণ সুন্দর লাগছে। আর এখান থেকে এদিকে সানসেট হচ্ছে। সানসেট দেখতে দেখতে ক্যামেল সাফারি করছি। জীবনের ফার্স্ট এরকম একটা এক্সপিরিয়েন্স, উটের পিঠে চেপে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। আর আজকে রাত্রে আমরা তো ডেজার্টেই আজকে থাকছি, তো দেখাবো সেখানকার এনভায়রনমেন্ট কীরকম, কী কী করবো, এই ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য তো ভিডিওতে থাকতেই হবে আপনাদেরকে। ভাইয়া বল দিজিয়ে না, পহলে সামনে কা দেখা, আবে দিখাও না, ওই তো প্রথমে সামনের পা, তারপরে পিছনের পা, এটা বুঝে শুনে নিলেই আর কোনো অসুবিধা হবে না। ব্যাটো ভাই, ভাইটো ব্যাটো, ব্যাটো ভাই, আরামসে আরামসে আরামসে, আহা, আরে বাবা, জোরকা ঝটকা ধীরে সে লাগা। চলে এসেছি স্যান্ড ডিউন্সে। এটা স্যাম স্যান্ড ডিউন্স নয়, এটা একটা আলাদা একটা স্যান্ড ডিউন্স, নাম জানি না। তো থর মরুভূমির মধ্যেই কোনো একটা জায়গা, উটের পিঠে চড়ে এখানে এলাম। আর পিছনে দেখা যাচ্ছে সানসেট হচ্ছে এবং সানসেট দেখবো এবং চা খাবো এখানে। আর দাদারা এখানে চা বানাচ্ছে। আমরা রাতে এই ধরনেরই কোনো একটা টেন্টে থাকবো। তো এই ধরনের টেন্টে থাকার অভিজ্ঞতা আমার এই প্রথম। তাও আবার আজকের এই দিনটার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, তো সেই দিনটা আজকে আমাদের সামনে এসে গেছে। জয়সালমিরে ডেজার্ট সাফারি, ডেজার্ট সাফারি করেছি এবং এখানে ডেজার্ট ক্যাম্পিংও করবো রাত্রিবেলা। তো অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা সানসেট দেখলাম। তো এই ধরনের অভিজ্ঞতা আপনাকে করতে গেলে একবার
অন্তত ডেজার্টে আসতে হবে, আপনাকে ক্যামেল সাফারি করতে হবে। স্যাম স্যান্ডিউনসে একটা সাফারি হয়, সেখানে আপনারা ডেজার্টে থাকতে পারেন, ক্যাম্পিং করতে পারেন, কালচারাল প্রোগ্রাম হয়, কিন্তু এখানে এরকম কোনো প্রোগ্রাম হয় না, এটা প্রাইভেট। তো এখানে অনেক পিসফুল এবং শান্তিতে থাকা যায়, কিন্তু আপনি যদি স্যাম স্যান্ডিউনসে থাকেন সেখানে কিন্তু আপনার পিসফুলে থাকতে পারবেন না, সেটা কমার্শিয়াল, সেখানে আলো টালো অনেক কিছু আছে, এখানে রাত্রিবেলা কোনো আলো থাকবে না, কোনো কিছু থাকবে না, অর্থাৎ আমরা নাইট স্কাই দেখতে পাবো এখানে আমরা, অর্থাৎ ওপেন একদম আকাশকে আমরা রাত্রিবেলা দেখতে পাবো। সূর্য ডুবে গেছে, ধীরে ধীরে ঠান্ডা পড়ে যাবে, এবার জ্যাকেটটা পরে নেবার পালা। চাঁদনি রাত, থার্ড ডেজার্টের মধ্যে এরকম ভাবে এনজয় করছি, কিছু দেখা যাচ্ছে না জানি। এই যে পরিবেশটা, মানে এটা বলে বোঝাতে পারবো না যে আমরা যে কি ফিল করছি। বাদিকে পূর্ণিমার চাঁদ অসাধারণ লাগছে।